সিরিয়াসলি তোর আর আলভি ভাইয়ের মধ্যে এত কিছু, কিন্তু আমি কিছুই জানি না। আশ্চর্য দোস্ত, আমি না তোর সাথে শেয়ার করতাম, আমি তোর সাথে শেয়ার করবো না তো কার সাথে করবো বল? কিন্তু কিভাবে শেয়ার করবো সেটা না চিন্তা করছিলাম। আমার সাথে শেয়ার করার জন্য তোকে চিন্তা করতে হবে? না 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 দোস্ত, ব্যাপারটা এরকম না। আমি তোকে বলি, মানে আলভির সাথে না কিভাবে যে কি হলো আমি না নিজেই বুঝে উঠতে পারি নাই, এর জন্য। ওকে যা, মাফ করে দিলাম, এবার আমাকে একটা ট্রিট দিলেই হবে। থ্যাংকস দোস্ত। শুন, তুই যা খেতে চাস আমি তোকে তাই খাওয়াবো, ওকে? যেদিন তুই আমাকে আলভি ভাইয়ের পার্সোনালিটি সম্পর্কে বলেছিলিস যে অনেক জোস, সেদিন আমি বুঝে গিয়েছিলাম দ্যাট সামথিং ইজ রং। সত্যি সত্যি মনে করলো যেটা আমার নাম্বার? ও আসলে তেমন হ্যালো, হ্যাঁ আসলে শিমু, আমি তো মনে হয় ঠিক নাম্বারে কল করেছিলাম। আরে বাবা, আমি আমি শিমু না, আমি তো, আচ্ছা তুই তো বলো কেন? না না, আমি তো ভেবেছিলাম যে আসলে ভুলে অন্য কোনো নাম্বারে কল দিয়ে দিয়েছি। তুইতেই পারে, এটা তো সাধারণ বিষয়। না মনে হতে পারে না। আচ্ছা বাদ দাও, আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে, মিস দেশি মুরগি। এত রাতে আপনার দেখতে ইচ্ছে করলো, আমার দেখতে ইচ্ছে করছে না, কারণ আমি এই রাতে বেরোতে পারবো না। না না, বেরোতে হবে না তো। আচ্ছা তাহলে একটা কাজ করি, আসো আমি ভিডিও কলে কথা বলি। জোস জোস, ঠিক আছে, ওকে আমি অন করতেছি ভিডিও। হাই, কেমন দেখা সকাল না রাত বেরোতে তোমার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জাস্ট দেখবো, হ্যাঁ কথা বলবো না। কি সুন্দর লাগতেছে। কাউকে দেখা করবো তো। আমি এত সুন্দর করে তোমার হাতটা ধরছি কি ছাড়ার জন্য? কি হয়েছে তোমার? এখনো না, আমি আমার বাসার সামনে এলাকাটা ছাড়ি, তারপরে না হয় ধরো। তোমার কি মনে হয় আমি ভীতু, ভয় পাই? হ্যাঁ, তোমার এলাকা, তোমার বাসার সামনে কে আছে ডাক দাও, সবার সামনে আজকে তোমার হাত ধরবো, বিশ্বাস হয় না? এই যে দেখো কি করতেছো তুমি, ছাড়ো তো। কেন ছাড়ো? ছাড়ো না, ছাড়ো না। বাবা বাবা, এইটা তোমার সাহস না? খুব সাহস তোমার, তোমাকে ভীতুর ডিম গর্ধব, চলো।